বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে পৃথিবীর সেসব স্থাপনাগুলোকে বোঝানো হয় যেগুলো ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক কিংবা অন্য যে কোনো দিক থেকে বিশেষ কোনো বৈশিষ্ট্যের অধিকারী। জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ইউনেস্কো পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত যে স্থাপনাগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করে সেগুলোকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। 2018 সাল পর্যন্ত পৃথিবীর মোট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হল 1092টি। এর মধ্যে আমাদের বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হল 3টি। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো বাংলাদেশে অবস্থিত 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে। 1. মসজিদের শহর বাগেরহাট। মসজিদের শহর বাগেরহাট মূলত একটি বিলুপ্ত শহর। এটি বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। 1983 সালে ইউনেস্কো এই শহরটিকে সাংস্কৃতিক বিভাগের অন্তর্ভুক্ত করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি প্রদান করে। 1500 শতকের দিকে তুর্কি সেনাপতি খান জাহান আলী এই শহরটি গড়ে তুলেছিলেন। পূর্বে এই শহরের নাম ছিল খলিফতাবাদ। 2011 সালে বিশ্বের হারিয়ে যাওয়া 15টি শহরের একটি তালিকা তৈরি করেছিল আমেরিকায় প্রকাশিত বিখ্যাত ম্যাগাজিন সংস্থা ফোর্বস। এই তালিকায় 50টির বেশি ইসলামিক স্থাপত্যের সমন্বয়ে তৈরি মসজিদের শহর বাগেরহাট অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই শহরের সবচেয়ে বেশি বিখ্যাত মসজিদটি হল ষাট গম্বুজ মসজিদ। এছাড়া এই শহরের আরও কিছু উল্লেখযোগ্য মসজিদ হল নয় গম্বুজ মসজিদ, সিংরা মসজিদ, রণবিজয়পুর মসজিদ, চুনাখোলা মসজিদ ইত্যাদি। এই শহরের অসাধারণ সব ইসলামিক স্থাপত্য পুরো বিশ্বে এই শহরকে অনন্য করে রেখেছে। 2. পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার হল পৃথিবীর অন্যতম বৃহৎ বৌদ্ধবিহার। একে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামেও ডাকা হয়। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। 1985 সালে ইউনেস্কো এই বিহারকে সাংস্কৃতিক বিভাগের অন্তর্ভুক্ত করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি প্রদান করে। সাধারণত বৌদ্ধ বিহার বলতে এমন একটি জায়গা বোঝানো হয় যেখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিভিন্ন কাজ করা হয় এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা দেওয়া হয়। 8ম শতকের শেষের দিকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই বিহার তৈরি করেছিলেন। পূর্বে পাহাড়পুর বিহার প্রায় 300 বছর ধরে বৌদ্ধদের বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। সে সময় উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে বৌদ্ধরা এই বিহারে ধর্মজ্ঞান অর্জন করতে আসত। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম সর্বপ্রথম এই বিশাল স্থাপনাটিকে আবিষ্কার করেছিলেন। এই পাহাড়টি বর্তমানে বিভিন্ন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। 3. সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে প্রাকৃতিক বিভাগের অন্তর্ভুক্ত করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি প্রদান করে। সাধারণত ম্যানগ্রোভ বলতে এক বিশেষ ধরনের উদ্ভিদকে বোঝানো হয় যা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর লবণাক্ত পানিতে জন্মায়। বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনেও অসংখ্য ম্যানগ্রোভ গাছ জন্মায়। সুন্দরবনের আয়তন 1,39,500 হেক্টর। সুন্দরবনের মোট বনাঞ্চলের 60% রয়েছে বাংলাদেশে আর বাকি 40% রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সুন্দরবনে রয়েছে পৃথিবীর অন্যতম একটি বাঘের প্রজাতি যার নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘের গর্জন প্রায় 3 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যায়। দুর্ভাগ্যবশত প্রায়ই অবৈধভাবে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার করার কারণে এই বাঘ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, সাপসহ আরও অসংখ্য প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। সুন্দরবনের অপরূপ বৈচিত্র্য সকল শ্রেণীর পর্যটকদের আগমনের অন্যতম কারণ। এই ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বিস্তারিত তথ্য। এর মধ্যে কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আপনি ঘুরতে গিয়েছেন এবং সেখানে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।